হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এমডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো এখন বাজে 8:30, তো 8:30-এর সময় ভিডিওটা স্টার্ট করলাম। তো এসি আমাদের এই বাগানের দিকে, দেখেই বুঝতে পারছো বাগানের দিকে এসি, আর ফুল তুলবো বলে আসলাম। তো যাই হোক, পিঙ্ক জবাগুলো তুলেছি, খানিকটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন ওই সাদা ফুলগুলো তুলবো, ওই দেখো আজকে আছে গাছে ফুল। আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতে রয়েছে, সেই জন্য আজকে কোনো চাপ নেই। আর ছেলেটা ঘুমাচ্ছে এখনও, জানো তো। তো যাই হোক, এইবার ফুল তুলে বাড়িতে যাব। আর রান্নাও চাপিয়ে দিয়েছি সকাল সকাল, আজকে একবারে দুইবারের রান্না করে নিচ্ছি। তো কী কী রান্না করবো তোমাদের বাড়িতে যেয়ে দেখাবো। আর এই দিকে দেখো, আমাদের কাছে ইঁচড় হয়েছে, ইঁচড়। এই দেখো, ওই দেখো ইঁচড়, ওই দেখো দুটো হয়েছে, বুড়ো গাছে ইঁচড় ধরেছে। আর এই দিকে দেখো, ছোট একটা গাছে বুড়ো গাছে ইঁচড় ধরেছে, আর ছোট একটা গাছে এই দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো আম ধরে আছে, এই দেখো। আর এই দিকে দেখো, এই যে আমার মেজো দা যাচ্ছে গরুর জন্য ঘাস নিয়ে। তো তুমি বাঘদের মতো রয়েছে কি আছে বলে? বাঘদের মতো রয়েছে, আসলে গরু বাছুর পোষে তো, সেই জন্য মানে ভালো শাড়ি সবসময় পরে উঠতে পারে না, তো এই জন্য বলছে যে বাঘদের মতো যাচ্ছি আর আমার ভিডিও করছে, এই হচ্ছে ব্যাপার। আর আমার রান্না প্রায় হয়েছে, ভাত হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে, এইবার আমি শাক বসিয়ে দিয়ে এসছি। পাঁচ শাক কালকে রান্না করেছি, তো ভালো লেগেছে, ভাবলাম আজকেও রান্না করি। আর আমাদের পাশে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, আমি আর ছেলে যাব, আর তোমাদের দাদাভাই বাড়িতে খাবে, সেই জন্য সকাল আর দুপুরে একবারে বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আমি কটা ফুল তুলি, ফুল তুলে নিয়ে যাই, উনুনে রান্না হচ্ছে হোক। ভাবলাম যে ফুল তুলে রাখি, আর এদিকে আমার যার ঘর মোছা হয়ে গেছে, একবারে স্নান করে পুজো দিয়ে দেবো। আর একটু বাজারেও যেতে হবে, জানো তো, একটু বাজারে যেতে হবে, রেশনে যাব, আজকে রেশন দিচ্ছে। তো আমি এই রান্নাটা করে আগে রেশনে যাব, রেশন থেকে এসে বাজারে যাব, আজকে প্রচুর কাজ আছে। এই দেখো ফুল তুলছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভালোই রোদ্দুর উঠে গেছে, কখন কি করব বুঝতে পারছি না, অনেকটাই রোদ্দুর উঠে গেছে আজকে। এই যে অল্প কটা তুলেছি, আর কটা তুলবো। তো অনেকটাই রোদ্দুর উঠে গেছে, ফুল তোলা হয়ে গেছে, এই দেখো হাতে করে নিয়ে যাচ্ছি। আর পিঙ্ক জবাগুলো ঘরেই রয়েছে, তো চলো এবার বাড়ির দিকে যাই, বাগান থেকে বাড়ির দিকে যেয়ে এই ফুলগুলো রাখবো। রেখে এবার পাঁচ শাক বসানো রয়েছে, দেখি কি হচ্ছে, গ্যাস কমিয়ে দিয়ে এসেছি অবশ্য। তো যাই হোক চলো, আর ছেলেটাকে ডাকছি, উঠছেই না জানো তো। ছেলেটা কালকে বলে রেখেছে, মা অ্যালার্ম দিয়ে রাখলাম 7টার সময় উঠবো, তো 7টার সময় উঠেছে ঠিকই, উঠে তারপরে আবার টয়লেট করে দিয়ে শুয়ে পড়েছে। দেখো হাঁস, ওই দেখো মেজো, মেজো জায়ের হাঁস। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। বাগান থেকে এসে ফুলগুলো রাখলাম ঘরে, রেখে তাই রান্নাঘরে আসলাম। এই দেখো এদিকে ভাত উপর দিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে, আর এইদিকে দেখো শাক ভাজাটা হচ্ছে, এই দেখো পাঁচ শাক ভাজা, দারুণ লাগে খেতে। তো এই দেখো পাঁচ শাক ভাজা, আর এইদিকে রয়েছে দেখো ডিমের ঝোল, এই দেখো। তো ছেলে আর তোমাদের দাদাভাই সকালে খাবে, আর দুপুরে তোমাদের দাদাভাই শুধু একা খাবে, এই হচ্ছে ব্যাপার। আর আমরা নিমন্ত্রণ বাড়িতে যাব, তো চলো এরপরে যাবো রেশনে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার গুছিয়ে গাছিয়ে রেখে চলে যাব রেশন ঘরে, রেশনটা তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে এসে তারপর আবার যেতে হবে বাজারে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 2, আর এই দেখো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর তোমাদের বাজারে যাওয়াটা দেখাতে পারিনি, কারণ বাজারে অনেক কষ্টে গেছি। তোমাদের সঙ্গে যখন কথা বললাম, কথা বলার পরে রেশনে গেছিলাম, তো রেশন থেকে এসে তারপরে বাজারে কোনো রকম একটু গুছিয়ে গেছি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গেছি। তা এদিকে ছেলে ফোনের জন্য ঝামেলা করছিল, তো ছেলেকে ফোনটা দিয়ে যেতে হয়েছে, সেই জন্য আর ভিডিও করতে পারিনি বাজারে যেয়ে। তো ওই বাড়ির জন্য 2 বউ আছে, 2 বউর জন্য 2 নাইটি আনা হয়েছে, তো হচ্ছে ব্যাপার, তোমাদের আর দেখাতে পারিনি। তো এসে এই যে এইবার যাব,
এবার গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তো যাবো। এবার আমাদের ছোট মেয়ে আছে, তো ওদের ওর গোছানো হবে, গোছানো হলে পরে সবাই মিলে একসাথে যাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর দেখতেই পাবে ওই বাড়িতে যে কি করি না করি। চলো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রথমে যে একটা আইসক্রিমের স্টল রয়েছে, তো আইসক্রিম স্টল থেকে আমার ছেলে আইসক্রিম খাচ্ছিল, তারপরে চলে এসেছি খাবারের ওখানে। আর সবাই দেখো, মানে খাবার আগে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছে, কারণ এতটাই গরম পড়েছে, তা কি আর বলবো। তো এই যে হচ্ছে ব্যাপার, তো আমরা খেতে বসে গেছি, এখনও খেতে দেয়নি। আর এত পরিমাণে ভিড় হয়েছে, অনেক লোকের আয়োজন, তো তো প্রচুর ভিড় হয়েছে। তো এই দেখো বসে আছি, তো এখন এগুলো পরিষ্কার টরিষ্কার করবে। পরিষ্কার করার আগেই মানে যারা আগে খেতে বসছিল তাদের বলে রাখলাম আমাদের একটু বসতে দিও। তো যাই হোক, তারা উঠে যাওয়ার পরে বসেছি, এখনও দেখো কিছুই পরিষ্কার করেনি, ওইভাবে বসে আছি। আর ওই দিকে দেখো ছোট সুন্দরী আর ওর মাও বসে আছে ওই পাশে, মানে এক পাশে তো চারজন করে বসা যায়। তো যাই হোক, এই দেখো পরিষ্কার করে ভাত দিয়ে গেল, তারপরে লাল শাক ভাজা দিয়েছে, তো এই দিয়ে আমরা শুরু করছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকার। ওই দিকে দেখো ছোট সুন্দরীরাও খাচ্ছে, আরও লোকজন যে বসেছে তোমাদের সঙ্গে তাদেরও একটু শেয়ার করলাম। তো খাওয়া শুরু করে দিয়েছি, লাল শাকের পরে দিয়েছে শুক্তো, তো শুক্তো দিয়ে খাচ্ছি। আর শুক্তো আমার এত ভালো লাগে কি বলবো, আমি বললাম কি আমাকে একটু বেশি দেন। আর এইদিকে দিয়েছে পাবদা মাছ, তো দেখতেই পাচ্ছ ছেলেরটাও আমার পাতে তুলে দিয়েছে। ছেলে কিছুই খায়নি, কারণ আগে আইসক্রিম খেয়ে নিয়েছে, এইবার বলে মা আমার কেমন যেন লাগছে, আমি এখন আমি খাবো না। তা উঠে চলে গেল, ওই মাছটা নিয়েছিল, নিয়ে আমাকে দিয়ে চলে গেল। তো এর হচ্ছে ব্যাপার। আর এইদিকে দেখো আইসক্রিমের স্টলের সামনে আমার বড় বাসু দাঁড়িয়ে আছে, তো আমরাও আইসক্রিম নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এই যে আমাদের ছোট মেয়ে, তো এই দেখো আইসক্রিম দিয়েছে, তো খাচ্ছি। তো চলো এবার বাড়ির দিকে যাব, কিন্তু বাড়ির দিকে যাওয়ার আগে এই আইসক্রিমটা খাবো। এখন বাজে 4:03, আর আমার নিমন্ত্রণ বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো লাস্টে আইসক্রিম নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি, তো একটা ছেলেকে দেবো। ছেলে খেতে বসেও খেলো না, মানে কি হচ্ছিলো জানি না, ও না খেয়ে দিয়ে তোমার বাড়িতে চলে গেল, অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, ওর জন্য পিঙ্ক কালারটা নিয়েছে, আর আমার জন্য ম্যাঙ্গোটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো চলো সঙ্গে থাকো। তোমরা দেখেই বুঝতে পারছো বাড়িতে চলে এসেছি। আর এই দেখো ছোট সুন্দরী কি করেছে, স্টল বানিয়েছে তো আইসক্রিমের, তো দেখো দেখো কি করছে। চলো এবার ঘরের দিকে যাই। এই যে আমাদের বাড়ি, ওই দেখো, হ্যাঁ ওই যে, তো চলো বন্ধুরা। এখন বাজে রাত্রি 10টা, আর নিমন্ত্রণ বাড়ি খেয়ে দিয়ে এসে তোমাদের কিছু দেখাইনি, কারণ এত অসুবিধা হচ্ছিলো, গরমের মধ্যে খেয়েছি তো তো ভীষণ অসুবিধা হচ্ছিলো। তো হচ্ছে ব্যাপার, আর আমার যে সকালে রান্না করেছিলাম ভাত ছিল আর ডিমের ঝোল ছিল, তো সেইটা নিয়ে বসেছিল রাত্রিরে দাদাভাই, কিন্তু ভাতগুলো নষ্ট হয়ে গেছিলো, আর রান্নাও করিনি, মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে ডিমের ঝোল দিয়ে। তো এ হচ্ছে ব্যাপার। তো এখন তো 10টা বেজে গেছে, আর এইদিকে দেখতেই পাচ্ছ এই দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, আর দাদাভাই দাদাভাই এখনও ক্লাবের এখানে আছে, তো খেয়ে দিয়ে ক্লাবের ওইদিকে একটু হাঁটতে গেল। তো এ হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। টাটা, গুড নাইট।